So hey guys, hello and welcome to your channel and another brand new video. This is your dost and host Shagor. So boss, ajker video te ami apnader jonno niye eshechi Yamaha company er aro ekti hyping er bike Yamaha MT3. Bike ta design kora hoyeche onekta Bangladesh obosthito Yamaha MT15 er motoi, tobe kichu to changes obosshoi royeche ar shegulo niye ei video te apnader janiye debo with price. তাহলে চলো না সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এই বাইকের সম্বন্ধে। প্রথমেই শুরু করি বাইকের ইঞ্জিন থেকে। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 321cc টুইন সিলিন্ডার লিকুইড কোল্ড 4-স্ট্রোক DOHC 4-ভালভ ইঞ্জিন। ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 42 হর্স পাওয়ার 10,750 RPM, ম্যাক্সিমাম টর্ক 29.6 Nm 9,000 RPM, ইঞ্জিন বোর 68 mm, স্ট্রোক 44.10 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইঞ্জেকশন, কম্প্রেশন রেশিও 11:1। গিয়ারে পাচ্ছেন 6 স্পিডের একটি গিয়ারবক্সের সঙ্গে, ক্লাচে থাকছে ওয়েট মাল্টিপ্লেট ডিস্ক। স্টার্টিংয়ের জন্য কোম্পানি প্রোভাইড করেছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। নিঃসন্দেহে বাইকটা একটি দ্রুতগতি সম্পন্ন বাইক হতে চলেছে বাংলাদেশের রাস্তায়। বডি ডাইমেনশনের দিকে এলে এই বাইকের বডি লেন্থ 2090 mm, উইথ 755 mm, হাইট 1070 mm, সিট হাইট 780 mm, ওয়েলবেস 1380 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, যেটা বাংলাদেশের রাস্তার জন্য খুব ভালোই একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 14 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 168 কেজি। বাইক যদি ওজনে ভারী হয় তাহলে হাইওয়েতে স্পিডিং এ রাইড করার সময় এটা শেক করে না, যার ফলে একটা ভালো পারফরমেন্স পেয়ে যায় রাইডার। সেফটি ফিচারে কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা বর্তমান সময় খুবই ইম্পর্টেন্ট কিছু সেফটি ফিচারের মধ্যে একটি ফিচার। এবার আসি বাইকের আরও একটি ইম্পর্টেন্ট কমফর্টেবল ফিচার, এটা হচ্ছে সাসপেনশন। সাসপেনশনের জন্য সামনে ব্যবহার করা হয়েছে 37 mm আপসাইড ডাউন ফর্কস এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক 7-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল সাসপেনশন। সাসপেনশন দুটো থেকে রাইডিং এর সময় খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবে রাইডার। চাকা দুটোয় থাকছে অ্যালয় হুইল এবং টায়ারে থাকছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 110x70x17, পেছনে টায়ার সাইজ 140x70x17। টায়ার দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে রোড ইমপ্রেশনের পাশাপাশি কর্নারিং এবং রাইডিং এ অনেক সাপোর্ট পেয়ে যাবেন। ব্রেকিং এর জন্য বাইকের সামনে থাকছে হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক, সামনের ব্রেকের ডায়ামিটার 298 mm, পেছনে থাকছে হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক, পেছনের ব্রেকের ডায়ামিটার 220 mm, ব্রেকিং থেকেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 25 কিলোমিটার। টপ স্পিড এখানে উল্লেখ করা হয়নি, তবে বাংলাদেশে MT15 অনুযায়ী এই তুলনা করতে গেলে এই বাইকটা থেকে আপনি 160+ টপ স্পিড পেয়ে যাবেন। এবার আসি ইলেকট্রিক্যাল সেগমেন্টে। বাইকে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 7 এম্পিয়ার মেনটেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্পে থাকছে 12 ভোল্টের 60 ওয়াটের আলো। হেডলাইটে থাকছে অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে একটা সুইচের সঙ্গে অ্যাটাচ করে নিতে পারবেন। হেডলাইটটা ডিজাইন করা হয়েছে একদম অ্যাগ্রেসিভ ডিজাইনে, যেটা দেখলে যে কারোরই ভালো লাগবে। হেডলাইট, টেল লাইট এবং টান লাইটে থাকছে LED বাল্ব, থাকছে পাসিং সুইচ এবং একটি ইঞ্জিন কিল সুইচ। বাইকের মিটারটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটারে। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটর, ABS লাইট, এই সব কিছু পাচ্ছেন ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডার পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, তবে থাকছে না কোনো গ্র্যাবডিল অপশান। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার এবং ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ডায়মন্ড টাইপ ফ্রেমে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভে টুইন সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। এবার আসি বাইকের প্রাইসিং এর বিষয়ে, যার জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন। বাইকটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বাজার মূল্য 4,60,260 রুপি। এবার যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাইকটা যদি বাংলাদেশে উৎপাদন বা অ্যাসেম্বল করা হয় তাহলে এর মূল্য হতে পারে অ্যারাউন্ড 6 থেকে 6.5 লক্ষ টাকার মধ্যে। সো বস, এটাই ছিল ইয়ামা MT3 বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। বাইক সম্পর্কে জানতে বা আমার সাথে আড্ডা দিতে হলে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।